প্রভাবশালী নাম বলে দেখা দিই অনুব্রত মণ্ডল কিন্তু প্রভাবশালী নাম বলবে। সেই কারণে অনুব্রত মণ্ডলকে যেমন এক প্রকার বলা যায় গ্রেপ্তার করা হয়েছে, অন্যদিকে সাইকেল হোসেন বেশ কিছু তথ্য দিয়েছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। এই সমস্ত তথ্য এবং জিজ্ঞাসাবাদেও কিন্তু সরাসরি অনুব্রত মণ্ডলের নাম বলেছিল এবং অনুব্রত মণ্ডল মারফত কিন্তু যেগুলো বলতো সাইকেল হোসেন সেই মারফত কিন্তু বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে এই গরু পাচারের টাকা পৌঁছে দিত। অনুব্রত মণ্ডলের নির্দেশেই সরাসরি সাইকেল এই গরু পাচারের টাকা পৌঁছতো বলে এমনটাই কিন্তু জিজ্ঞাসাবাদে সাইকেল সিবিআইকে জানিয়েছিল। সেই কারণে অনুব্রত মণ্ডলকে সিবিআই মনে করছে গ্রেপ্তার করা হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে একাধিক যে প্রভাবশালী যাদের কাছে এই গরু পাচারের টাকা পৌঁছে যেত তারাও কিন্তু সিবিআই এর নজরে, পরবর্তী ক্ষেত্রে তাদেরকে তলব করা হবে, প্রয়োজনে তাদেরকে গ্রেপ্তার করা হবে। শুধুমাত্র গরু পাচার মামলায় এই ক্ষেত্রে অনুব্রত মণ্ডল একা নয়, আরো একাধিক প্রভাবশালীর নাম আছে এবং সাইকেল হোসেনের যে বয়ান সেই বয়ানে যেমন সিবিআইকে জানিয়েছে পাশাপাশি বেশ কিছু তথ্য দিয়েছিল এবং একাধিক জায়গায় তল্লাশি সেই তল্লাশি থেকেও কিন্তু একাধিক প্রভাবশালী ব্যক্তির নাম উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছি। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। অনুব্রত মণ্ডল গ্রেফতার, কি বলবেন? অনুব্রত মণ্ডল গ্রেফতার হয়েছেন এটাতে নতুন তো কিছু বলার নেই, ইট ইজ কোয়াইট জাস্টিফাইড, তো মাচ ডিলেড, অনেক দেরি হলো। কত বছর ধরে একটা মাফিয়া রাজত্ব চালাচ্ছে, কোটি